রাজধানীর বিভিন্ন রুটে সিটিং গেট লকের নামে দেদারসে চলছে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী ভোগান্তি চরমে, দায় নিতে নারাজ মালিক সমিতি। পাঁচপথের থেকে একজন যাচ্ছে, সেও 30 টাকায় দিচ্ছে, এটা কোনো জাস্টিফিকেশন নাই। ভাড়াও বেশি, সার্ভিসও খারাপ। চেক পার হলে মনে করেন চেকের ভাড়া দিয়ে দিতে। পিআরটি এর দায়িত্ব নিলাম যে ঠিক আছে, গেট লক সার্ভিস বন্ধ হবে না, চলবে, আমরা এটা নিয়ে ভেবে দেখব। ফ্রান্সাইজি ভিত্তিক বাদ চালুর তাগিদ, 2020 এর ডিসেম্বর আগে মিলছে না সমাধান। কনজেশন, সেফটি, ওভারঅল শৃঙ্খলা সবকিছুই ফিরে আসবে। এখানে বাস রিজার্ভেশনের যে কাজটা, সেই কাজটা কিন্তু ইনিশিয়াল কাজ শুরু হয়ে গেছে। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল এবং আমি আফজাল হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডেঙ্গুতে শিশু সহ 4 জনের মৃত্যু, কিট তৈরি হবে দেশেই, সংসদে প্রধানমন্ত্রী, ওষুধ কেনায় দুর্নীতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। বেগম জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে আবারও বিএনপির মানববন্ধন, চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন শুনানিতে হাইকোর্টের অপারগতা। রংপুর 3 উপনির্বাচনে 7 রিটা সহ 7 প্রার্থী বৈধ, এরশাদ পুত্রের পক্ষে নেই তৃণমূল, নেতাকর্মীদের টানছেন বিদ্রোহী প্রার্থী আসিফ। রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়া ঠেকাতে চট্টগ্রাম পুলিশের বিশেষ সতর্কতা, রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আটক 6। এবং চলতি মৌসুমে চা উৎপাদনের রেকর্ড ভাঙবে অতীতের, প্রায় 40 ভাগ বেশি সংগ্রহের আশাবাদ, নিম্নমানের চা আমদানির কারণে বিক্রি নিয়ে শঙ্কা। সিটিং গেটলক স্পেশাল বিরতিহীন, নাম অনেক হলেও উদ্দেশ্য এক, অতিরিক্ত ভাড়া আদায়। যাত্রীদের একরকম জিম্মি করেই কোনো কোনো রুটে নেওয়া হচ্ছে 4 গুণ ভাড়া, যদিও দায় নিতে নারাজ মালিক সমিতি। সমস্যা নিরসনে ফ্রাঞ্চাইজি ভিত্তিক বাস পরিচালনার যে সমাধান বাতলে দিচ্ছেন বিশেষজ্ঞরা, সেটিও 2020 সালের ডিসেম্বরের আগে বাস্তবায়নের সম্ভাবনা দেখছেন না খোদ বিআরটিএ। ফারুক ভুঁইয়ার অভিনয় রিপোর্ট। রাজধানীর ইসিবি চত্বর থেকে শেওড়া, কুড়িল ফ্লাইওভার দিয়ে পার হওয়া এ রুটের দূরত্ব 4.5 কিলোমিটারের মতো। রাজধানীতে কিলোমিটার প্রতি বিআরটিএ নির্ধারিত বাস ভাড়া 1.70 টাকা হিসেবে, এতটুকু রাস্তার ভাড়া কোনোভাবেই 8 টাকার বেশি হওয়ার কথা নয়। কিন্তু এ রুটে চলাচলকারী যে কোনো বাসে এ দূরত্বের জন্যই গুনতে হচ্ছে কমপক্ষে 20 টাকা, কোনো কোনো বাস নিচ্ছে 30 টাকাও। মাঝপথের থেকে একজন যাচ্ছে, সেও 30 টাকায় দিচ্ছে, এটা কোনো জাস্টিফিকেশন নাই। ভাড়াও বেশি, সার্ভিসও খারাপ, বাট আমাদের বাধ্য হয়ে মাঝে মাঝে উঠতে হইতেছে। জেনে চেক আছে, চেক পার হলে মনে করেন চেকের ভাড়া দিয়ে দিতে হইব। আইনের তোয়াক্কা না করে সিটিং গেট লকের নামে দেদারসে চলছে অতিরিক্ত ভাড়া আদায়। ওয়ে বিল পদ্ধতিতে ভাড়া ঠিক করাই সবচেয়ে ভোগান্তিতে কম দূরত্বের যাত্রীরা, কারণ দূরত্ব যাই হোক, চেকার যাত্রী সংখ্যা উল্লেখ করার পর সব যাত্রীকেই গুনতে হয় একই ভাড়া। যেখানে নামি আমার ভাড়া 40 টাকা চাচ্ছে, 2.5 মিটার দূরত্ব শুধু, কিন্তু এটার জন্য আমার সম্পূর্ণ গুলিস্তানের ভাড়াটা দিতে হচ্ছে। এত লোক বেশি নিছো, তাহলে এখন ভাড়াটা কম দাও, তা নিবে না। 2017 সালের এপ্রিলে সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত হলেও পরে আর তা বাস্তবায়ন হয়নি। তবে সিটিং সার্ভিসের নামে যাত্রী হয়রানির দায় নিতে রাজি নয় মালিক সমিতি। আপনি শুধু অনিয়মটাকে তুলে ধরতে চাইতেছেন, ভালো কিছু করার জন্য সে জায়গায় কেন দৃষ্টিপাত করতেছেন না? আমরা তো বলতে চাচ্ছি যে অনিয়ম ছিল বিদায়, এটা বন্ধ করতে আমরা চাইছি, কিন্তু তখন এটা বিআরটিএ দায়িত্ব নিলাম যে ঠিক আছে, গেট লক সার্ভিস বন্ধ হবে না, চলবে, আমরা এটা নিয়ে ভেবে দেখব। ভাড়া নৈরাজ্য দূর করতে দ্রুত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বাস চালুর তাগিদ বিশেষজ্ঞদের। বাস রুট ফ্র্যাঞ্চাইজের সেটাকে দ্রুত বাস্তবায়ন করতে পারে, তাহলে কিন্তু শুধু এই ভাড়ার নৈরাজ্য হবে না, কনজেশন, সেফটি, ওভারঅল শৃঙ্খলা সব কিছুই ফিরে আসবে। যদিও 2020 সালের ডিসেম্বরের আগে এ পদ্ধতিতে যাওয়ার কোনো আশা দেখাতে পারছে না বিআরটিএ। 20 সাল নাগাদ 22টা রুটে এই সমস্ত গাড়িগুলো পরিচালনা করবে, এবং এই লক্ষ্যে এখানে বাস রিজার্ভেশনের যে কাজটা, সেই কাজটা কিন্তু ইনিশিয়াল কাজ শুরু হয়ে গেছে। ভাড়া নিয়ে নৈরাজ্য আর এর ফলে সৃষ্ট গণভোগান্তি বলে দেয় কতটা বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে রাজধানীর গণপরিবহন খাত। আর এসবের লাগাম টেনে ধরতে
কর্তৃপক্ষের কঠোর নজরদারি আর আইনের যথাযথ প্রয়োগের উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশজুড়ে হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী ভর্তির সংখ্যা কমলেও থামছে না মৃত্যু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল আড়াই বছরের এক শিশু মারা গেছেন, বাবাও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। রাজধানীর কদমতলি এলাকাবাসীর অভিযোগ, মশক নিধনে কার্যকর উদ্যোগ নেয়নি নগর কর্তৃপক্ষ। রাজধানীর কদমতলির দনিয়া এলাকার একটি দরিদ্র পরিবারের শিশু খাদিজা বৃহস্পতিবার জ্বরে আক্রান্ত হওয়ার পর রোববার শিশুটিকে মুক্তা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনেই রক্ত পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে তার। পরদিন সোমবার ডেঙ্গু আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি হন শিশুটির বাবা কারখানা শ্রমিক ইসমাইল হোসেন। তবে বুধবার বিকালে শিশু খাদিজার শারীরিক অবস্থার অবনতি হলে মুক্তা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর মারা যায় শিশুটি। দেখলো অবস্থা বেশি ভালো না, তখন তাকে ঢাকা মেডিকেলে রেফার করে, রেফার করার পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্মরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। চার দিন ধরে জ্বর হয়েছিল, পরে ভর্তি করছি, পরে হাসপাতালে নেওয়ার পর তারা চিকিৎসা করছে, তার একদিন পর থেকে জ্বর। আমি এখনো ভর্তি আছি, এখন আয়সা পড়ছি মায়ের মাটি দেওয়ার জন্য। একমাত্র কোলের শিশু সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শিউলি বেগম। একই সাথে স্বামীও ডেঙ্গু আক্রান্ত হওয়ায় শোকের সাথে যোগ হয়েছে বাড়তি আতঙ্ক। মাইয়ার মানে আস্তে আস্তে ঘিরি ফুল্লা যেতেছে গা, মানে এরম করতে পারতেছে না, ওরম করতে পারতেছে না। আসছে এসে আমার আমার আসছে নাই স্যার, বাঁচাতে পারে নাই স্যার। এলাকাবাসীর অভিযোগ, মশক নিধনে কার্যকর উদ্যোগ নেই নগর কর্তৃপক্ষের। আমাদের গলিতে মারা গেছে তিনজন। কিছুদিন আগে আমার মেয়েও আপনার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আইসিইউতে আসলো, চার দিন ওষুধ দেয় না, এলাকার ভিতরে ওষুধ এত কম দিতেছে, তাইলে কিভাবে হয়, ছোট বাচ্চাটা মারা গেল। কদমতলির দনিয়া এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে গত এক মাসে একাধিক মানুষের মৃত্যু ও বহু মানুষ আক্রান্ত আছে বলে জানান এলাকাবাসী। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে যশোর, খুলনা ও বরিশালে দুই নারীসহ তিনজন মারা গেছেন। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বুধবার সকালে জাহিদা বেগম নামে এক নারী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। গত 9 সেপ্টেম্বর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। গতকালও চিকিৎসাধীন অবস্থায় জাহানারা নামে আরও এক নারী মারা যায়। তাদের দুজনের বাড়ি মনিরামপুর উপজেলায়। এ নিয়ে যশোরে মোট 5 জন মারা গেলেন। জেলার বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন 224 জন। এই দুইজনের বাড়ি একই উপজেলায়, যশোরের মনিরামপুর উপজেলায়। আমরা জানি যেখানে ডেঙ্গুর প্রকোপটা বেশি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রহিমা বেগম নামে এক নারী মারা গেছেন। গত রাতেই মারা যান তিনি। নিহতের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়। গত সোমবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন 11 জন। বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে জিহাদ নামে 8ম শ্রেণীর এক শিক্ষার্থী মারা গেছে। তার বাড়ি মোলাদী উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে। গত রাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় সে। এদিকে জেলায় হঠাৎ করে বেড়ে গেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এনএসওয়ান পজিটিভ ছিল, প্লাটিলেট কাউন্ট 58,000 ছিল, এবং পেশেন্ট আমাদের এখানে যখন আসে তখনই তার প্রেশারও মোটামুটি কমই ছিল। সিরাজগঞ্জে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ডেঙ্গুর প্রকোপ। তবে সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে এখনও ভর্তি আছেন 36 জন। সব মিলিয়ে জেলায় 760 জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু মোকাবেলায় সচেতনতার বিকল্প নেই। আমরা লিফলেট বিতরণ করছি, আমরা বিভিন্ন স্কুলে প্রোগ্রাম করছি যে স্বাস্থ্য শিক্ষা দেওয়ার জন্য, যাতে এরা নিজের এলাকা পরিষ্কার রাখে। এছাড়া চাঁদপুর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সহ দেশের অধিকাংশ জেলায় ক্রমেই কমে আসছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকে। তবে বর্ষা মৌসুমে বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সাবিত সারওয়ার, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশেই ডেঙ্গু নির্ণয়ের কিট তৈরির প্রক্রিয়া চলছে। গতকাল জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান বিদেশ থেকে কাঁচামাল আমদানি করা হয়েছে। অল্প খরচে সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান। বেসরকারি হাসপাতালে নির্ধারিত মূল্যে ডেঙ্গু পরীক্ষা নিশ্চিত করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান এই নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। 3 আগস্ট 2019 পর্যন্ত আমরা 1,57,000 NS1 এবং কম্বো কিট সহ মোট 3,68,200 ডেঙ্গু রোগ শনাক্তকরণ
কিট আমদানি করেছি। 6 আগস্ট 2019 তারিখ থেকে বিদেশ হতে কাঁচামাল এনে দেশেই ডেঙ্গু রোগের কিট তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর ফলে প্রতিদিন প্রায় 35,000 কিট সরবরাহ করা সম্ভব হবে। ওষুধ কেনার ব্যাপারে কারা দায়ী বা ওষুধে সত্যিকার কেন কাজ হয়নি এ ব্যাপারে ইতিমধ্যে তদন্ত করা হচ্ছে এবং সে বিষয়টাও দেখা হচ্ছে। সকালের সময় আরো থাকছে। মেহেরপুরের 2 মাছ চাষীকে কুপিয়ে হত্যা, পূর্ব শত্রুতার জের ধারণা পুলিশের। সব ক্ষেত্রে দেশকে পিছিয়ে রাখাই বিএনপি জামায়াত শাসনামলের রাষ্ট্রের চরিত্র ছিল, মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের সম্পদ বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসেনি তার সরকার। গতকাল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4টি নতুন বিদ্যুৎ কেন্দ্র, 8টি গ্রিড সাবস্টেশন ও 10 উপজেলায় শতভাগ বিদ্যুৎ আয়ন কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন সরকার প্রধান। ভুটান ও নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে সেখানে বিনিয়োগের পরিকল্পনার কথাও জানান শেখ হাসিনা। কবছর আগেও দেশের গ্রামাঞ্চলগুলো যেখানে অনালোকিত ছিল সেখানে বর্তমানে দেশের 94% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায়। মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের হার এখন 510 কিলোওয়াট। বিদ্যুৎ পরিস্থিতি যখন স্বস্তির পর্যায়ে তখন নতুন করে আরও 3টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে এলো। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙামাটিতে 7.4 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ দেশের 7 জেলার 10 উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই বিদ্যুৎ খাতের টেকসই উন্নয়নে পদক্ষেপ নিলেও অতীতের সরকারগুলো বিদ্যুৎ বিভাগকে পাঠিয়েছিল খাঁদের কিনারে। তাদেরও এটাই লক্ষ্য ছিল যে নিজেরা আর্থিকভাবে কিভাবে লাভবান হবে, নিজেরা অর্থ সম্পদের দিকেই তারা বেশি ব্যস্ত ছিল। আমার প্রশ্ন ছিল যে সবসময় মানুষ সামনের দিকে এগোয়, কিন্তু বাংলাদেশ তখন পিছিয়ে গেল। এটা খালি বিদ্যুতের ক্ষেত্রেই না, বিদ্যুৎ ক্ষেত্র ছাড়াও প্রতিটি ক্ষেত্রে এইভাবে দেশটাকে পিছিয়ে রাখা, এটাই ছিল তাদের এই জামাত জোট বিএনপি সরকারের একটা চরিত্র। সকলের সাথে আমাদের আলোচনা চলছে যে যার যেখানে এই ধরনের জলবিদ্যুৎ পাওয়া যাবে আমরা সেটা নিয়ে আসবো আমাদের চাহিদা পূরণের জন্য। এর আগে গণভবনে পুলিশ কল্যাণ ট্রাস্টের আওতায় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ নামে দেশের 59তম ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম চালু করেন সরকার প্রধান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে নতুন এই প্রতিষ্ঠানটিকে গ্রাহক বান্ধব করার আহ্বান জানান শেখ হাসিনা। দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী বলেন জঙ্গিবাদ সন্ত্রাসের মতো মাদকের বিরুদ্ধেও আরো কঠোর হবে সরকার। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান চলবে এবং মাদকের বিরুদ্ধে অভিযান আরও বেশি বাড়াতে হবে। এই কারণে যে এই মাদক এক একটা পরিবারকে ধ্বংস করে দেয়। দেশের জরাজীর্ণ থানা ভবনগুলো সংস্কার ও নতুন করে নির্মাণ করতেও পুলিশ বিভাগকে নির্দেশ দেন সরকার প্রধান শেখ হাসিনা। এই যে অগ্রযাত্রা এটা আমাদের অব্যাহত রাখতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং ক্ষমতাসীন দলের পতন ঘটাতে দলের নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপি নেতারা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম জিয়ার মুক্তির দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করে বিএনপি। সকাল 11টায় শুরু হয়ে দুপুর 12টা পর্যন্ত চলে এ কর্মসূচি। মানববন্ধনে বিএনপি সিনিয়র নেতা সহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথের আন্দোলনের মাধ্যমেই বেগম জিয়াকে মুক্ত করতে হবে। আন্দোলনের পর আমাদের বেছে নিতে হবে একমাত্র রাজপথে আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি আমরা অর্জন করতে পারি। তারা যে যুক্তরাজ করেছেন, যে অর্থ তারা বেআইনি ভাবে অর্জন করেছেন, সেজন্যই গণতন্ত্র নিতে তারা ভয় করে। দলীয় মহাসচিব বলেন বেগম জিয়ার আর্থাইটিস বেড়ে গেছে, তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছেন, সুচিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি জানান তিনি। নিজেদের অধিকার ফিরে পেতে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানান মহাসচিব। তার ডায়াবেটিস অত্যন্ত বেড়ে গেছে, তার আর্থ্রাইটিস বেড়ে গেছে, গার ব্যথা বেড়ে গেছে, অসুস্থ রেপটি সুচিকিৎসার জন্য আমরা তার মুক্তি দাবি করেছি। জনগণকে আহ্বান জানাচ্ছি আমরা, আসুন আজকে নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য।
আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই যে সরকার তাদের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে সরিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। কোনো বাংলাদেশি কখনো ভারতে যায় নাই। সংযোগের পরে বন্ধুগণ আজকে সংস্থার একটা গভীর চক্রান্ত শুরু হয়েছে বাংলাদেশকে আবারও বিপদগ্রস্ত করবার জন্য। রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে বেগম জিয়ার মুক্তির দাবিতে দুদিনের কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব। এর আগে একই দাবিতে জুলাই মাসে ঢাকা ও বিভাগীয় শহরে সমাবেশ করে দলটি। এমান আমিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে ভিসা ফি কমানোর সিদ্ধান্ত সৌদি আরবের। 2000 রিয়াল থেকে নামিয়ে আনা হবে 300-তে। স্বাগত জানালেন প্রবাসী বাংলাদেশিরা। দল ও সংসদে কর্তৃত্বের ভাগাভাগি করে ভাঙন আপাতত ঠেকেছে জাতীয় পার্টির। কিন্তু রংপুরের উপনির্বাচনে এরশাদ পুত্র সাদকে প্রার্থী করায় তৃণমূলের গভীর নীরবতাকে অনেকেই সন্দেহের চোখে দেখছেন। এদিকে দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগের কেন্দ্র জাতীয় পার্টির প্রতি নমনীয় হলেও ছাড় দিতে চায় না স্থানীয়রা। তবে যাচাই বাছাই বিদ্রোহী প্রার্থী ঝরে যাওয়ায় স্বস্তিতে এখন বিএনপি প্রার্থী। তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদের তোলা ছবিতে রতন সরকারের রিপোর্ট। সময় ঘনালেও ভোটের মাঠে নেই জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাদ এরশাদ। পূর্ব ঘোষণা অনুযায়ী তার পক্ষে নেই স্থানীয় নেতাকর্মীদের কেউ। সাদের পক্ষে কথা বলার কেউ না থাকলেও দলের নেতাকর্মীদের টানছেন বিদ্রোহী প্রার্থী হয়ে মাঠে নামা এরশাদের ভাস্তে আসিফ শাহরিয়ার। যেহেতু আমি জেলা জাতীয় পার্টির সেক্রেটারি ছিলাম, আমার সাথে জনগণ এবং আমার অনেক জাতীয় পার্টির নেতাকর্মী আছে, ওরা যদি খালি শুধুমাত্র আমাকে সমর্থন করে, একটু আন্তরিকতার সাথে যদি আমাকে একটু সাপোর্ট করে আর একটু যদি সক্রিয় থাকে, বেশি করতে হবে না, একটু সক্রিয় থাকে, আমরা বিপুল পরিমাণ ভোটে ইনশাআল্লাহ জয়ী হয়ে আসতে পারব। গত প্রায় দেড় যুগে সরকারের উন্নয়ন, জাতীয় পার্টির ব্যর্থতায় মানুষের আস্থাহীনতায় সময় এখন আওয়ামী লীগের বলে মনে করেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। দীর্ঘ 28 বছর রাজত্ব করলো জাতীয় পার্টি, আর এখানে পরিবর্তন অবশ্যই দরকার। যে লোকের কথা বলছেন তার দল তার বিভক্ত হয়ে গেছে, তাকে নিয়ে বিভক্ত না, ত্রিবিভক্ত, চতুর্বিভক্ত, দলই তাকে গ্রহণ করতেছে না, সাধারণ জনগণ তাকে কিভাবে গ্রহণ করবে। নির্বাচন পর্যবেক্ষকদের মূল্যায়নেও উঠে এসেছে ভোট নিয়ে রংপুরের মানুষের পরিবর্তনের কথা। শাসক দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি শেষ অবধি ঘোষণা দিয়েছেন যে মাঠে থাকবেন। এখন যদি দলীয় হুইপিং কাজ করে তাহলে হয়তো তাকে প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগ জাতীয় পার্টি উভয় দলের প্রতিদ্বন্দ্বী বিএনপির রিটা রহমানের ওপর থেকে চাপ কমেছে অনেকটা। যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন দলের বিদ্রোহী কাউসার জামান বাবলা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সরকারি পরিসংখ্যানই বলছে দেশের 63% নারী সামর্থ্য রাখেন না স্বাস্থ্যকর স্যানিটারি প্যাড ব্যবহারের। ন্যাপকিনের উচ্চ মূল্যের কারণে এখনও তা আর্থিকভাবে স্বচ্ছল নারীদের মধ্যেই সীমাবদ্ধ। প্রান্তিক সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য স্যানিটারি প্যাড এখনও বিলাসিতার পণ্য। তবে স্বেচ্ছাসেবী একটি সংস্থা এগিয়ে এসেছে, এই উদ্যোগে মাত্র 5 টাকায় মিলবে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি প্যাড। মার্জিয়া মামুর রিপোর্ট। বয়ঃসন্ধিকালে ঋতুস্রাব নারী শরীরের স্বাভাবিক ধারা। যে শরীর ধারণ করবে ভবিষ্যৎ শিশুকে সেই শরীরের ন্যূনতম স্বাস্থ্যসেবা এখনো অধরা দেশের অধিকাংশ নারীর জন্য। পরিসংখ্যান বলছে ঋতুস্রাবের সময়ে স্বাস্থ্যকর স্যানিটারি প্যাড ব্যবহারের সামর্থ্য নেই দেশের 63% নারীর। বাজারে প্রচলিত ন্যাপকিনের উচ্চ মূল্যের কারণে স্বাস্থ্যসম্মত স্যানিটারি প্যাডের ব্যবহার শুধুমাত্র আর্থিকভাবে স্বচ্ছল নারীদের মধ্যেই সীমাবদ্ধ। চুলকানি, তারপরে বিভিন্ন ধরনের রোগ, অস্থিরতা ভাব ইয়া করতাম আর কি। এটার থেকে আমার হাঁটুর সমস্যা হয়ে গেছে, মাজা ব্যথা, মাজার জন্য হাঁটতে পারতাম না। কাপড় ব্যবহার করলে আমি বিভিন্ন জায়গায় যেতে পারতাম না, আমার অনেক অসুবিধা হতো, হাঁটা চলা অনেক অসুবিধা হতো। আশার কথা হচ্ছে স্বল্প পরিসরে হলেও 5 টাকায় স্যানিটারি প্যাডের ব্যবস্থা করেছে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। ভবিষ্যতে 1 কোটি নারীর হাতে স্যানিটারি প্যাড তুলে দেওয়ার পরিকল্পনা আছে সংস্থাটির। সাবসিডি দিয়ে আমরা এটা 5 টাকায় আমরা দেওয়ার আমাদের প্ল্যান আছে, এবং আমরা ফার্স্ট যে 3 লক্ষ পিস প্যাড এটা আমরা মূলত ফ্রিতে বিতরণ করব। এদিকে স্যানিটারি প্যাডের দাম সব শ্রেণীর নারীর ক্রয়সীমার মধ্যে রাখতে সরকারি উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন উন্নয়ন কর্মীরা। 65% উপরে নারী এবং কিশোরী যারা আছে তারা এখনও কিন্তু
পুরাতন কাপড়, নোংরা কাপড় এগুলো ব্যবহার করে মাসিক চলকের সময়। এবং এর ফলে যে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের প্রজনন স্বাস্থ্য ব্যবস্থা একটা হুমকির মুখে পড়ে। সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও নিরাপদ মাসিক ব্যবস্থাপনার বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার তাগিদ দিয়েছেন তারা। আরো বেশি বেশি করে এটা নিয়ে মার্জিয়া মুমু, সমো সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়া ঠেকাতে অবশেষে বিশেষ সতর্কতা জারি করেছে চট্টগ্রামের পুলিশ প্রশাসন। এখন থেকে চট্টগ্রাম মেট্রো এলাকায় যে কোনো পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে 18 দফা এবং উপজেলাগুলোতে 13 দফা নির্দেশনা মেনে চলার জন্য পুলিশের বিশেষ শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করেছে পাসপোর্ট অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 10 দিনে রোহিঙ্গাদের পাসপোর্ট এবং এনআইডি কেলেঙ্কারির ঘটনায় নগরীর 3টি থানায় অন্তত 5টি মামলা দায়ের করা হয়েছে। সেসাথে আটক করা হয়েছে 10 জন রোহিঙ্গাকে। এর মধ্যে পাসপোর্ট করাতে এসে যেমন আটক হয়েছে, তেমনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করতে গিয়ে আইনের আওতায় এসেছে কয়েকজন রোহিঙ্গা যুবক। এই অবস্থায় রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়ার ঠেকাতে 18 দফার নির্দেশনা সম্বলিত বিশেষ সতর্কবার্তা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। তারা পাসপোর্ট কীভাবে নিচ্ছে সেই বিষয়গুলো আমরা ক্ষতি দেখছি। স্পেশাল ব্রাঞ্চ থেকে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুসারে পাসপোর্ট যাতে রোহিঙ্গারা না পায় সেই জন্য আমাদের পুলিশের যা যা করণীয় সে ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের বৃহত্তর চট্টগ্রামের রোহিঙ্গা ঝুঁকি হিসেবে চিহ্নিত 38টি উপজেলার মধ্যে অন্তত 9টি উপজেলা রয়েছে চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত। এর মধ্যে দক্ষিণ চট্টগ্রামের সবকটি উপজেলাকে এই তালিকায় রাখা হয়েছে। এই অবস্থায় বুধবার বিকেলে অনুষ্ঠিত জেলা পুলিশের বিশেষ সভায় রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়া ঠেকাতে 18 দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। যাতে কোনোভাবে রোহিঙ্গারা কোনো পাসপোর্ট না নিতে পারে এই ব্যাপারে আমরা নিজেরা মিটিং করে আমরা আমাদের করণীয় নির্ধারণ করি এবং আমরা 13টি বিষয় আমরা নিজেরা নির্ধারণ করি যে 13টি বিষয় যদি আমরা দেখি তাহলে তারা কোনোভাবে এই পাসপোর্ট তারা বানাতে পারবে না। রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া ঠেকাতে পাসপোর্ট অধিদপ্তর আবেদনকারীদের এখন থেকে 3টি ধাপ পেরোনোর কঠোর ব্যবস্থা নিয়েছে। অফিস আদেশ করা আছে যে সবাই তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা এটা নিশ্চিত হবে যে সে রোহিঙ্গা না। নগরীর আকবর্ষা এলাকায় 3টি পাসপোর্ট সহ 3 রোহিঙ্গা যুবককে আটকের ঘটনায় পাসপোর্ট ভেরিফিকেশনকারী নোয়াখালী পুলিশের 2 AS কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর রোহিঙ্গা সংক্রান্ত মামলাগুলোর তদন্তভার থানা পুলিশের পরিবর্তে দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে নারায়ণগঞ্জে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তার অভিযোগে 6 জনকে আটক করেছে র্যাব। জব্দ করা হয়েছে 25,000-এর বেশি ভুয়া নাগরিক সনদ। এসব সনদ ব্যবহার করেই পাসপোর্ট পেয়ে যাচ্ছিল রোহিঙ্গারা। আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কোনো কর্মকর্তা কর্মচারী বা স্থানীয় জনপ্রতিনিধি এই জালিয়াতিতে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ভুয়া জন্ম ও নাগরিক সনদগুলো ব্যবহার করার কথা ছিল পাসপোর্ট তৈরিতে। 25,000-এরও বেশি নাগরিক সনদ ও জন্ম নিবন্ধন সনদের পূরণ করা ফর্মগুলো রোহিঙ্গাদের। স্থায়ী ঠিকানা দেখানো হয়েছে কক্সবাজার, আর অস্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার ঠিকানা। এই সনদ ব্যবহার করে দালাল চক্রের মাধ্যমে পাসপোর্ট হাতে পেয়ে যাচ্ছিল রোহিঙ্গারা। এই চক্রটা পাসপোর্ট অফিসে অথবা এর সংলগ্ন পাসপোর্ট অফিসের সংলগ্ন কিছু দালাল চক্র আছে, তাদের কাছে আসে, এসে বলে যে আমাদের পাসপোর্ট করতে হবে। তখন তারা পাসপোর্ট করার জন্য আসার পরে তখন বলে যে আপনার কি রেজিস্ট্রেশন আছে? নাই। জাতীয় পরিচয়পত্র আছে? নাই। তখন বলে যে 5,000 টাকা লাগবে, 7,000, 10,000 যখন একটা ডিল করে তখন তারা একটা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট করে। পাসপোর্ট অফিসের সাথে জাতীয় যে একটা ডাটাবেজে লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে যখন পাসপোর্ট অফিস দেখে যে তার বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অরিজিনাল, তখন তার অন্যান্য প্রক্রিয়া, পুলিশ ভেরিফিকেশন এগুলো পাঠায়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের আশপাশের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে বুধবার অভিযান চালিয়ে এগুলো জব্দ করে র‍্যাব। আটক করা হয় 6 জনকে। আটককৃতরা দীর্ঘদিন ধরে ভুয়া নাগরিক সনদের মাধ্যমে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তা করে আসছিল বলে জানায় র‍্যাব। আঞ্চলিক পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী কিংবা স্থানীয় জনপ্রতিনিধিরা জালিয়াতিতে সংশ্লিষ্ট কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা যে সার্ভার থেকে ইউজ করে, এখানে যাদের সাথে লিয়াজ আছে এদের কয়েকজনকে আমরা আটক করেছি। যে ল্যাপটপগুলো ব্যবহার করে, যে সমস্ত ফোনগুলো ব্যবহার করে, ফোনে তাদের মেসেঞ্জারে যে সমস্ত যোগাযোগগুলো আছে, যে সব আলামত পেয়েছি এগুলো আমরা জব্দ করেছি। এসব এলাকায় আরও অভিযান চালানোর কথা জানিয়েছে র‍্যাব। সমসংবাদ, নারায়ণগঞ্জ। চলতি মৌসুমে দেশের চা শিল্পের ইতিহাসে উৎপাদনের অতীত রেকর্ড ভাঙতে যাচ্ছে। আবহাওয়া এবং পরিস্থিতি অনুকূল থাকায় গত মৌসুমের চেয়ে প্রায়
40% বেশি চা উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা। চা শিল্পের এমন সোনালী অধ্যায়ে নিম্নমানের চা আমদানির কারণে চা বিক্রি নিয়ে শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। পাশাপাশি শ্রীমঙ্গলে অবস্থিত দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের পরিপূর্ণতাও চাচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। প্রকৃতির আলো ছায়ার মাঝে বেড়ে ওঠা চা শিল্পে এখন চলছে বাম্পার মৌসুম। চা বাগানের 170 বছরের ইতিহাসে এমন উৎপাদন আগে কখনো হয়নি। দেশে সর্বোচ্চ চা উৎপাদন হয়েছিল 2016 সালে 8.5 কোটি কেজি, আর চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা 11 কোটি কেজি। ইন্ডিয়ার চা দেশে আসায় আমাদের চায়ের এত ডিমান্ড না থাকায় মূল্য বৃদ্ধি পাইতেছে না। দেশের অধিকাংশ চা বাগানের অবস্থান সিলেট অঞ্চলে, কিন্তু বন্দর সহ নানা সুবিধার কথা বলে 1947 সালে চট্টগ্রামে চা নিলাম কেন্দ্র স্থাপন করা হয়। দীর্ঘ পথ অতিক্রম করে চট্টগ্রামে নেওয়ার ফলে চায়ের গুণগত মান ধরে রাখা সম্ভব হয় না, পাশাপাশি পরিবহন খরচও বেশি পড়ে। এখানে দুইটা নিলাম শুরু হলে অত্র অঞ্চলের সারা দেশের মানুষেতে উপকৃত হবে। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 2017 সালে শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র স্থাপন করা হয় এবং গত বছর থেকে চা নিলাম শুরু হয়। আপৎকালীন সময়ের জন্য একটি অকশন শ্রীমঙ্গলে শুরু হয়েছিল, কথা ছিল 3 মাস পরেই 2টি করে অকশন শ্রীমঙ্গলে, 2টি করে অকশন চট্টগ্রামে হবে। এটি বাস্তবায়নের জন্য সিলেটবাসী দীর্ঘদিনের দাবি রয়েছে। চা উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান নবম, আর 1989 সালে ছিল 12তম। সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সরকারের পৃষ্ঠপোষকতার কারণেই 5 বছরে চায়ের উৎপাদন 5 কোটি কেজি বেড়েছে। এই অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ চা উৎপাদনের দিক দিয়ে বিশ্বের শীর্ষ পর্যায়ে পৌঁছে যাবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। মেহেরপুরে 2 মাছ চাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডকে পূর্বশত্রুতার জের বলে ধারণা করছে পুলিশ। গত রাতে সদর উপজেলার দরবেশপুর এলাকায় এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, বাড়ির পাশের একটি বিলে নিজেদের মাছের ঘের পাহারা দিচ্ছিলেন রোকন ও হাসান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাদেরকে মৃত অবস্থায় দেখতে পান। নিহত রোকন ও হাসান সম্পর্কে চাচাতো ভাই। পরে পুলিশ লাশ মর্গে পাঠায়। এ সময় দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা হবে বলে আশ্বাস দেন পুলিশ সুপার। তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে কুপিয়ে, তাতে পূর্বশত্রুতা ছিল, এটা মোটামুটি আমরা অনুমান করতে পারি আর কি। ঘটনাটা খুব আমাদের ইনভেস্টিগেটর যে টিম আছে, টিম আমাদের যারা আছে সবাই আমরা মানে পুরো সিনিয়র অফিসার থেকে শুরু করে পুরো টিম কাজ করে যাচ্ছি আমরা। টেস্ট দলে অধিনায়কত্বের জন্য সাকিবের বিকল্প নেই। অধিনায়কত্ব করা না করা নিয়ে সাকিবও বোর্ডকে কিছু বলেননি, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে বাজেভাবে টেস্ট হারে হতাশ নন বোর্ড সভাপতি। তিনি দাবি করেছেন, দেশের ক্রিকেট চলছে স্বাভাবিকভাবেই। সিনিয়র 5 ক্রিকেটারের উপর আস্থা রাখার পাশাপাশি বিকল্প খেলোয়াড় আছে বলেও জানান নাজমুল হাসান। লিড যদি না দিতে হয় সেটা সব থেকে ভালো হবে আমার জন্য, আমার কাছে মনে হয় আমার ক্রিকেটের জন্য ভালো হবে পার্সোনাল দিক থেকে চিন্তা করলে। আর যদি লিড দিতেই হয়, হ্যাঁ অবশ্যই অনেক কিছু নিয়ে ডিসকাস করার আছে। সাদা পোশাকে ক্যাপ্টেন্সি নিয়ে আগ্রহী নন। গণমাধ্যমে বলেছেন সাকিব করলেও তার কিছু চাওয়া আছে, হিসাব নিকাশ আছে, এমনটাই হয়তো বোঝাতে চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের সঙ্গে এরই মধ্যে আলোচনা হয়েছে বোর্ড সভাপতির, কিন্তু তাতে অধিনায়কত্ব করা না করা নিয়ে নাকি কোনো কথাই হয়নি। এখন পর্যন্ত আমাদেরকে এমন কিছু বলেনি পরিকল্পনাটা কি। ও খুব চিন্তায় ছিল যে আমাদের নতুন পাইপলাইনে প্লেয়ার আছে কিনা, কিন্তু জানেন এই টেস্টটা শুরু হওয়ার আগে ও আমি যখন নাকি থাইল্যান্ড যাচ্ছি তার আগের দিন রাত্রে আমার বাসায় এসে বলেছিল আমাদের যে এত ভালো ভালো প্লেয়ার আছে আমার ধারণাই ছিল না। বোর্ড সভাপতিকে না হয় বলেননি, কিন্তু অধিনায়কত্ব নিয়ে অনীহার কথা প্রকাশ্যে বলেছেন সাকিব। এ নিয়ে বিসিবি কি ভাবছে? অনেক সার্ভিস করেছে, সার্ভিস দিয়েছে, আমরা মনে করি এখন ওই হচ্ছে বেস্ট ক্যাপ্টেন। এই আমাদের হাতে অ্যাভেলেবল যে অপশনস আছে, হি ইজ দ্য বেস্ট। আমাদের আসল চিত্র না,
আমাদের টিমে এখন তামিম নেই, বাট ধরে নেন তামিম, সাকিব, মুশফিক, রিয়াদের মতো প্লেয়ার আছে। এরা এদেরকে এখন বাদ দিয়ে আমার নতুন প্লেয়ার আনতে হবে এরকম কোনো চিন্তাই আমার মাথায় আসে না। হয়তো অনেকের আপনারা ভাবছেন শেষ হয়ে গেছে, নো, লিটন দাস, সাব্বিরের মতো টি টোয়েন্টি স্পেশালিস্ট নাই, ওদের কাছে মুস্তাফিজ নাই, সাইফুদ্দিন নাই, প্রত্যেকটা প্লেয়ার আমাদের ভালো। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডেঙ্গুতে শিশু সহ 5 জনের মৃত্যু, কিট তৈরি হবে দেশেই, সংসদে প্রধানমন্ত্রী, ওষুধ কেনায় দুর্নীতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। বেগম জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে আবারও বিএনপির মানববন্ধন, চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন শুনানিতে হাইকোর্টের অপারগতা। রংপুর 3 উপনির্বাচনে 7 রিটা সহ 7 প্রার্থী বৈধ, এরশাদ পুত্রের পক্ষে নেই তৃণমূল, নেতাকর্মীদের টানছেন বিদ্রোহী প্রার্থী আসিফ। রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়া ঠেকাতে চট্টগ্রাম পুলিশের বিশেষ সতর্কতা, রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আটক 6। এবং সিটিং গেটলকের নামে রাজধানীতে দেদারসে চলছে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী ভোগান্তি চরমে, ফ্রাঞ্চাইজি ভিত্তিক বাস চালুর পরামর্শ, সহসা মিলছে না সমাধান। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সময় সংবাদের সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।